আসসালামু আলাইকুম। আমি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা কাঁঠালের বিচি দিয়ে আসলে তেল তৈরি করতে চান, তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখলে আপনারা অনেক উপকৃত হবেন। ভিডিওটি স্কিপ করলে আসলে কিছুই বুঝতে পারবেন না। আমি আজকে কাঁঠালের বীজ দিয়ে তেল তৈরি করে দেখাবো। আসলে তেলটা আর কিনতে হবে না, কোনো দিন আপনাদেরকে তেল কিনতে হবে না। আপনারা কাঁঠালের বীজ এত একটা সস্তা জিনিস দিয়ে তেল তৈরি করে নিতে পারবেন সারা জীবনের জন্য, কখনোই আপনাদেরকে তেল কিনতে হবে না। তো এ তো দেখতে পাচ্ছেন কতগুলো তেল বের হয়েছে। এভাবে যদি কাঁঠালের বীজ দিয়ে আমরা তেল তৈরি করতে পারি, তাহলে এখন যে তেলের দাম, তাহলে আমরা কিন্তু অনেক সাশ্রয়ী হতে পারবো, আমাদের সংসারের অনেক টাকা বেঁচে যাবে। তো কাঁঠালের বীজ আমি ছুলে নিয়েছি, নেওয়ার পর এভাবে একেবারে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এই খোসা ছাড়ানোরও আমি একটা ভিডিও তৈরি করেছি, চাইলে আপনারা দেখতে পারেন। তো কাঁঠালের বীজগুলো আমি কেটে নিচ্ছি, আপনারা যে কোনোভাবে এটা কেটে নিতে পারেন। তো আমি ছুরি দিয়ে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা একটি পয়েন্টও মিস করবেন না, একটি পয়েন্টও মিস করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তো আসলে অনেকেই কাঁঠালের বীজ দিয়ে তেল তৈরি করেছে, আসলে 10 কেজি তেল পাওয়া যাবে, অনেক তেল পাওয়া যাবে, তেল আর কখনো কিনতে হবে না। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি যদি দেখেন, তাহলে কিন্তু অনেক তেল বের করতে পারবেন। এই তো এভাবে করে আমি সবগুলো বীজ কেটে নিচ্ছি। নেওয়ার পর আমি শিলপাটাতে বেটে নিব। আপনারা চাইলে যে কোনোভাবে এটা বেটে নিতে পারেন, ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি পাটাতেই বেটে নিয়েছি, আসলেই অভিনব পদ্ধতিতে তেল তৈরি করছি আমি। আমি অনেক ভিডিও দেখেছি তেল তৈরি করার, এজন্য আমি ভাবলাম যে আমিও কিছু তেল তৈরি করে নেই, আমার সংসারের কাজে লাগবে, আবার আমি একটা ভিডিও তৈরি করতে পারবো। এই জন্য আমি এটা শিলপাটাতে বেটে নিয়েছি। নেওয়ার পর এখন আমি কিচেনে চলে যাব। কিচেনে আমি একটা ফ্রাই প্যানে আমি কাঁঠালের বীজগুলো দিয়ে দিয়েছি, মানে যেটা বেটে নিয়েছি বাটা, সেই বীজগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে আর কিছুই দিতে হবে না, আমি একটু শুধু পানি দিয়েছিলাম, খুবই বেশি টাইট হয়ে গেছিলো এই জন্য। তো এটা নাকি খুবই লো ফ্লেমে করতে হবে, এভাবেই আমি করতেছি। আসলে অনেক চেষ্টা করেছি, অনেকবার করেই চেষ্টা করেছি আমি এভাবে তেল বের করা। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এভাবে করে তেল বের করতে হবে, অল্প অল্প করে, আসলেই খুবই মানে লো ফ্লেমে কাজটা করে নিতে হবে। খুবই বেশি তাপ দিলে আসলেই পুড়ে যাবে, এদিকে খেয়াল রাখতে হবে। আর অবশ্যই চুলার কাছে দাঁড়িয়ে থেকে এভাবে নাড়াচাড়া করলে অনেক তেল বের হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ পর্যন্তই আমি নাড়াচাড়া করছি, প্রায় শুকিয়ে এসেছে। আপনারা কোনো তেল দেখতে পাচ্ছেন কি না আমি তো বুঝতে পারছি না, আসলে তেল কি বের হয় এভাবে? আমি তো অনেকবার করে চেষ্টা করেছি, আমি কোনো তেলই পাইনি। তো যারা ভিডিও তৈরি করেছে, আসলে কেন তৈরি করেছে জানি না, এর উপরে হয়তো তেল ঢেলে দিয়েছে। আসলে অনেক সময় অনেকে ভিডিও দেখতে চায় না, এরকম উল্টাপাল্টা ভিডিও তৈরি করলে কিন্তু অনেকেই ভিডিও দেখে, ভিউজ আসে, এই জন্য হয়তো ওনারা ভিডিও তৈরি করেছেন। আসলে এতে আমি ওনাদেরকেও কোনো দোষ দিব না। দেখেন আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করতে অনেক কষ্ট করেছি, আসলে তেল বের হয় না, আমাদের ঘামটাই যাচ্ছে, অনেক পরিশ্রম হয়েছে, অনেক কষ্ট হয়েছে এই চুলার তাপে দাঁড়িয়ে থেকে। তো দেখেন কাঁঠালের বীজ থেকে কিভাবে তেল বের হচ্ছে, আসলে আমার অনেক রাগ লেগে গেছিলো, এই জন্য ভাবছি আমি ভিডিওটা আসলে সবার সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের উপকারে আসবে, যারা তেল তৈরি করতে চান তারা অবশ্যই করবেন না, আপনাদের অনেক কষ্ট হবে। এটা থেকে কোনো তেল পাইনি আমি, তেল বের হয় না। তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি প্রায় অনেকক্ষণ, প্রায় এক সারাটা দিন চলে গেছে এই ভিডিওটা আমার তৈরি করতে। এই যে দেখেন তেল বের হচ্ছে না কি হচ্ছে, আপনারা তো নিজেই দেখতে পাচ্ছেন। আসলেই আমি কাউকেই দোষ দিব না, এটা আমারই দোষ, আমার যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমা করে দিবেন।
আর যারা তেল তৈরি করতে চান অবশ্যই আমি নিষেধ করব, আপনারা কষ্ট থেকে বেঁচে যাবেন। আর পারলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আসলেই কাঁঠালের বিচি থেকে তেল না, আমাদের ঘামটাই ছুটছে, ঘাম বের হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।